লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। শোন, বিয়ে হয়ে যাচ্ছে বলে একদম কাঁদবি না, বুঝে পেরেছিস? দরকার পড়লে আমি আয়নকে ঘর জামাই রাখবো। প্লিজ দাদা না। কেন রে, কি হলো? আমি ওই বাড়িতেই সংসার করব, আমার সংসার করতে খুব ভালো লাগে। তুই ঘর জামাই রাখবি না, প্লিজ প্লিজ প্লিজ। বেশ, ঘর জামাই ক্যান্সেল। থ্যাংক ইউ। হ্যালো, কে বলছেন? না না, আমি তো বলেছি কালিকা দেবী আশ্রমের উপরে নজর রাখো, যত রহস্য ওখানে লুকিয়ে আছে। দেবী কালিকা রহস্য, ওই কালিকা দেবী আশ্রমের মালকিনকে খুঁজে বের করতে পারলেই আমাদের সব রহস্যের সমাধান হয়ে যাবে। কারণ আমি নিজে চোখে দেখেছি ওই পুতুলের মাকে এবং অন্যান্য মেয়ে যাদেরকে পাচার করার চেষ্টা করা হচ্ছিল তাদের মধ্যে অনেকেই ওখানে আছে। কেউ তো আছে, কেউ একজন তো আছে যে পেছন থেকে ছুরি ঘোরাচ্ছে, তাকে খুঁজে বের করতেই হবে। কালিকা দেবী আশ্রমের মালকিন কে? সে ওখানে পাচার হয়ে যাওয়া মেয়েগুলো আশ্রয় পাচ্ছে। যে আপনি গাড়িতে ফুল আনুন, ফল আনুন, লাশ আনুন, গরু আনুন, গাধা আনুন, যা খুশি তাই আনুন না, আমার দেখার দরকার নেই। হ্যাঁ, আমি চাই টাকা। হ্যাঁ, টাকা ছাড়া আমি কিছুই বুঝি না, বুঝলেন? আমি টাকা দেবেন, আমি টাকাই বুঝি, বুঝলেন? হ্যাঁ। আরে শুনুন, রাস্তাঘাটে বেরোবার উপায় নেই, খালি কাকিমা কাকিমা। হ্যালো কাকিমা, দেখেছিস দেখেছিস কাকিমা বলছে? আরে তোদের রোলা উল্টো হবে, কটা পর্যন্ত হবে কাকিমা? মা গো মা, এদের খাও, কাঁচা কাঁচা চিবিয়ে খাও। ওরে মোর 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 কাকিমা। এই তোর কাকিমাকে গিয়ে কাকিমা বল না। হ্যালো, কালী কিঙ্কর মিত্তির বলছেন? হ্যাঁ বলছি। গাড়ি লাগবে। হ্যাঁ, কি গাড়ি লাগবে? চার চাকা, আট চাকা, ষোলো চাকা, বত্রিশ চাকা, যা চাইবেন সব দিয়ে দেবো। কাজটা একটু গোপন আছে। কি গোপন কাজ? কিছু বেআইনি মাল ওপার থেকে এপারে চালান করতে হবে। আরে আপনি সে বেআইনি মাল চালান করবেন না কি করবেন আমার তা জেনে দরকার নেই, কিন্তু আপনি কে? সাক্ষাতে বলবো, কিন্তু আমার একটা নির্দিষ্ট নাম্বারের গাড়ি চাই। গাড়ির নাম্বার আমি বলে দেব। কি নাম্বার? WB01। এই নাম্বারে আমার কোনো গাড়ি নেই। সে কি, এই গাড়িতে করেই তো বেনেপোল থেকে সাকিনহাটাতে এতগুলো মেয়ে এলো। এই মেয়েটা গাড়ির নাম্বার করতে কি জানলো? কে বলছেন? রমণী বাবু, আমি কালী কিঙ্কর বলছি। কাকিমা আর দল বসে আপনি কাকিমা কাকিমা করছেন কেন? হ্যাঁ,
আচ্ছা ঠিক আছে বলছি এত রাগ করছেন কেন? বলুন ফোন করেছেন কেন? একটা ফোন এসেছিল এই মাত্র, একটা মেয়ে ছেলে ফোন করেছিল, মেয়েটা একটা গাড়ির নাম্বার দিয়েছে। কোন নম্বর? WB01B। দিয়ে দিন। ভুলে গেলে? এই গাড়ির নাম্বারটা ভুলে গেলে? এই গাড়িতে করেই তো। কি হয়েছে? কি হয়েছে বলছিলাম, মিত্তি ট্রাভেলস এর কালী কিঙ্কর মিত্তি ফোন করেছিল, বললো যে ওনাকে নাকি একজন ফোন করেছিল, একটা মেয়ে। কি চাইছে? গাড়ি। হ্যাঁ তো অসুবিধে কোথায়? গাড়ির নম্বরটা WB01। সে কি আরে কি বলছো কি তুমি? মেয়েটা কে? WB01। আমি যদি ভুল না করে থাকি, মেয়েটা মেয়েটা এই বাড়িতেই আছে। এক মিনিট, মুকুট মুকুট মুকুট! আরে আরে তুমি মুকুটকে ডাকছো কেন? মুকুট মুকুট! আরে আরে আশ্চর্য, মুকুটকে খুঁজছে কেন? কালী কিঙ্কর মিত্র, মিত্তি ট্রাভেলস। রক্ষা করো মা, রক্ষা করো।
হ্যালো, কালী কিঙ্কর মিত্র বলছেন? হ্যাঁ বলছি। দেখুন, আমি আপনার সাথে একটু দেখা করতে চাই। আপনি কে বলছেন? আপনি আমাকে চিনবেন না। আরে দূর মশাই, আজকে ফলোয়ারে নি কালী পুজো, আমাকে জ্বালাতন করবেন না তো। এখন ফোন রাখুন, প্রত্যেকে ফোন করে বলছে আমাকে চিনবেন না। আমার কথা শুনুন। এই শুনুন, কোনো শোনাশুনি নেই, শোনাশুনি নেই। আপনার যদি কোনো কাজ থাকে, যদি গাড়ি লাগে, তাহলে অফিসে ফোন করে জেনে নেবেন যত সব। বাবা, হ্যাঁ, তোমার অফিস থেকে ফোন এসেছিল, একজন মহিলা বারবার ফোন করছে অফিসে। আমার একটা নির্দিষ্ট নাম্বারের গাড়ি চাই। গাড়ির নাম্বার আমি বলে দেব, WB01BB। এই গাড়িতে করেই তো বেনেপোল থেকে শাকিন হাঁটাতে এতগুলো মেয়ে এলো। তোমার সাথে দেখা করতে চাই, তোমার ঠিকানা চাইছিল। ঠিকানা চাওয়ার কি আছে? এই তল্লাটে কালী কিঙ্কর মিত্তির কে চেনে না এমন বান্দা কেউ আছে নাকি? এই কালী কিঙ্কর মিত্তিরের অনুমতি ছাড়া এই তল্লাটের একটা গাছের পাতাও নড়ে না। আমার লরি টিপি, আমার ষোলো চাকার লরি টিপি। কালী কিঙ্কর মিত্র নামটা খুব চেনা। মাখো মা, তুমি তো পাপীদের শাস্তি দিয়ে এসেছো, আরেক পাপীর বাস এই তল্লাটে, নাম কালী কিঙ্কর মিত্র। বেআইনি কাজের পর বেআইনি কাজ করে গেছে মা, পাপ করে আবার তোমার পুজো করছে মা। না মা, এবার পুজোয় কোনো পাপি থাকবে না। পাপির বিনাশ হবে আর পাপেরও বিনাশ হবে। হ্যালো, কে বলছেন? কালী কিঙ্কর মিত্রের অফিসে যান, ওখানে বেআইনি লরি আছে, তার পারমিট নেই, পারমিট ছাড়াই লরি যাতায়াত করছে, আর লরির নাম্বারগুলো ভুয়ো নাম্বার। আপনি কে বলছেন? আমি কে বলছি সেটা সেটা জরুরি নয়, আমি যেটা বলছি আপনি সেটা শুনুন। লরি পারমিট ছাড়াই যাতায়াত করছে, গাড়ির কোনো নাম্বার নেই, ভুয়ো নাম্বার নিয়ে যাতায়াত করছে, আর লরির পর লরি করে চোরাই মাল চালান হচ্ছে। তাতে আপনার কি ইন্টারেস্ট? আপনি এর মধ্যে কেন মাথা ঘামাচ্ছেন? আপনি কে? আমি বললাম না, আমি কে তা নিয়ে ভাববেন না। আর আমি মাথা গলাচ্ছি তার একটাই কারণ, কারণ ওই চোরাই মালের সাথে, কাঠ পাথরের সাথে আসছে আসছে মেয়ে, সাবালিকা নাবালিকা কিশোরী যুবতী, তাদেরকে গরু গাধা ছাগলের মতো লরিতে তুলে চালান করা হচ্ছে, ঘরে ঘরে মা বোন এদেরকে চালান করা হচ্ছে, বুঝতে পেরেছেন? আর আপনারা বসে কি বুড়ো আঙুল চুষছেন? এই মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, চুপ করবেন আপনি, একদম চিৎকার করবেন না আহির মুখার্জি। এবার প্রমাণ করার সময় এসে গেছে, আপনি একজন সৎ পুলিশ অফিসার। কি? আপনার বাবা নিকুঞ্জ মুখার্জি একজন। এই আপনি কে বলছেন? কে বলছেন কি আপনি বলুন। অফিসটাই গিয়ে রেড করুন, সমস্ত জিনিস বাজেয়াপ্ত করুন, আর তারপর কালী কিঙ্কর মিত্রকে গ্রেপ্তার। অবশ্য
সে সময় আপনি পাবেন না। কেন? কালি কিঙ্কর মিত্র ওনার লরিতে করে এতদিন অনেক মেয়ে পাচার হয়েছে, এবার ওনার লাশ পাচার হবে। লাশ! হ্যালো 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 হ্যালো, আপনি কে বলছেন? কে বলছেন আপনি? স্ট্রেঞ্জ, মাই গড, আমাকে এক্ষুনি লোকাল থানায় যেতে হবে। কে তুমি? কে কে তুমি? ফলহারিণী কালী পুজো, কি ফল চাইছেন কালী কিঙ্কর মিত্রের? কিন্তু তুমি কে? কালী, তুমি তো কালীর সাধক কালী কিঙ্কর মিত্রের। কালী ভক্ত তো বটেই, তোমার কথাও শুনছিলাম। আমার অফিসে রেড হবে, ভুয়ো নাম্বারে গাড়ি চলে, আমার পারমিট সব জাল। হ্যাঁ ও যেন এখান থেকে বেরোতে না পারে, মা কালীর মুখোশটা ফেলে দিয়ে ওকে লড়িতে নিয়ে তোল। আজকে ওকেই পাচার করব, আমার লড়ির দিব্যি, 16 চাকা লড়ির দিব্যি। খুব সাবধান, যেন বেরোতে না পারে। কে তুমি? সামনে বাবার ভাড়া করা 4 জন গুন্ডাকে কে মেরে দিয়ে চলে গেছে? মা,
কি হয়েছে মা? জ্যান্ত কালী এসেছিল রে। ঘরে জ্যান্ত কালী এসেছিল। জ্যান্ত কালী। খুব মজা করবো, ঠিক আছে? পুরো সেলিব্রেশন তোমার এখানে। তাহলে তোমাদের বাড়িতে আর যেতে হচ্ছে না? কি করবো বলো, আমার হবু বরটা না খুব জেদি আর একঘরে, তাই আমি ঠিক করলাম আমি চলে যাই আমার হবু বরের বাড়ি। আফটার অল এটাই তো আমার সংসার হতে চলেছে, তাই চলে এলাম এখানে। দাঁড়াও, তোমার মেহেন্দির জন্য একটা ড্রেস নিয়ে এসেছি, ওটা দেখাচ্ছি। আচ্ছা, মিত্র ট্রাভেলস তোমাদের গাড়ি দেয়? গাড়ি দেয়? তুমি নামটা কোথা থেকে শুনলে? কিন্তু একটা লক্ষণ রেখা আছে। লক্ষণ রেখা? হ্যাঁ, আমার অফিসের কাজের ব্যাপারে তুমি কোন রকম ইন্টারফেয়ার করবে না। আয়ান? হ্যাঁ, আমি আমার কাজে কাউকে ইন্টারফেয়ার করতে দিই না, তুমিও করবে না, তুমিও করবে না।